नमस्कार बंधुरा, फूडी देवजानी चैनले आपनादेर सबाइके स्वागत। आज हलो पौष संक्रांति बा मकर संक्रांति, और यही दिन टा माने बांगालीदेर प्रत्येक घरे घरे पिठे पुलिर उत्सव किन्तु शुरू हो जाए। और ये पिठेर मध्य सबचेये सहजे बनानो जाए ये भापा पिठे बा सेद्ध पिठे, अनेके भापा पुलिओ बोले। तो ये पिठे बनानोर जन्नो एखाने आमरा निये निएछि एकटा कड़ाइते अल्प परिमाण जल, प्रथम अल्प ही निची तारपरे परिमाण मतो आमरा बाड़िये निते पारबो। जलटाके गरम करे निते हबे, मोटामोटी एकटु गरम हो गेले सामान्य परिमाण एर मध्ये नून दिए दिया हलो। जलटा फुटते शुरू करछे, एर मध्ये एबार मिशिये देया हबे चालेर गुड़ी। भापा पिठे बानानोर जन्य किन्तु चालेर गुड़ीटाई लागे। एखाने प्रथमे एक कप परिमाणे চালের গুঁড়ি দেয়া হলো, তারপর জলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমরা আরও একটুখানি চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেব। পুরোপুরি এক কাপ নিচ্ছি না, মোটামুটি আন্দাজ মতো আমাদের যতগুলো লাগবে সেই মতো আমরা নিয়েছি। এখানে কোনো সঠিক পরিমাপ দরকার নেই, যেরকম আপনার বাড়িতে পরিমাণ মতো লাগবে সেই মতো চালের গুঁড়ি নিয়ে নেওয়া হবে। আর খানিকটা গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার কড়াইয়ের মধ্যে এভাবে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ ঝুরঝুরে করে নেওয়া হবে চালের গুঁড়িটাকে। দেখুন, তারপরে জিনিসটা কিন্তু একটা বেশ মন্ড মতো তৈরি হয়ে যাবে। এই গরম অবস্থাতেই হাত দিয়ে একটুখানি মাখা মাখা করে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু ময়দা যেরকমভাবে ঠেসা হয় সেভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতে সামান্য পরিমাণ সাদা তেল মানিয়ে নিল, যাতে হাতের মধ্যে লেগে লেগে না যায়, এতে কিন্তু মাখতে খুব সুবিধেই হয়। ভালো করে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু মোটামুটি আমরা আধ ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। এইভাবে ভাপা পিঠের জন্য আরও বেশি কিছু আমাদের জিনিসপত্র দরকার নেই, শুধুমাত্র নাকতে একটুখানি গুড়। যেহেতু ভাপা পিঠেটা গুড় দিয়ে খেতে ভালো লাগে, আর ভাপা পিঠের পুরের জন্য আমরা কী ব্যবহার করছি বা কী দেওয়া হয়ে থাকে সেটাও আমরা দেখিয়ে দেব। এখানে আমরা নোলেন গুড় পাইনি, সেক্ষেত্রে এখানে একটা পাটালি নেওয়া হয়েছে। দেখুন, এই পাটালিটাকেই টুকরো টুকরো করে সামান্য পরিমাণ জল দিয়ে আমরা গলিয়ে একটা গুড় বানিয়ে নেব। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। চালের ময়দাটাকে বা আটাটাকে কিন্তু ভালো করে এইভাবে আরও একবার মা ঠেসে ঠেসে মেখে নিচ্ছে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটা থেকে সামান্য করে অল্প করে করে ছোট ছোট গোলা নিয়ে নিয়ে কিন্তু লেচি কেটে নিতে হবে। এখানে পুর নিয়ে নেওয়া হয়েছে, নারকেলের পুর। এই পুরটা আমরা বানিয়েই রেখেছি। আর এই নারকেলের পুর কীভাবে বানানো হয়েছে সেটা আমার মুখ পুলির ভিডিওতে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ছোট ছোট লেচি কাটা হচ্ছে, আর অল্প পরিমাণ ময়দা, সামান্য পরিমাণ গুঁড়ো ময়দা নেওয়া হয়েছে। এখানে হাতের মধ্যে লাগিয়ে লাগিয়ে যাতে কোনোভাবে আঠা আঠা না লাগে বা সুন্দর একটা গোলা তৈরি হয়, তাই জন্য। এবার গোলাগুলোকে ভালো করে গোল গোল করে নিয়ে তারপর ছোট ছোট গর্ত গর্ত করে, যেভাবে কচুরি বানানো হয় সেইভাবে ছোট ছোট গর্ত করে করে তার মধ্যে পুর ধরে কিন্তু পিঠেগুলোকে মা বানিয়ে ফেলবে। দেখুন, এখানে গোলাগুলো তৈরি হয়ে গেছে। খুবই সহজ পদ্ধতিতে এই পিঠেটা বানানো যায়, যে কেউ এটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এমন নয় যে এটার কোনো এক্স্যাক্ট শেপ হয়, আপনারা কিন্তু এটা চ্যাপটা, তারপরে যেরকম পিঠের মতো দেখতে হয় সেভাবে বানাতে পারেন, যেরকমভাবে পারবেন সেটা বানানো যেতে পারে। গোলগুলো হয়। এখানে একটু করে পুর দিয়ে মা দেখুন সুন্দরভাবে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে। পিঠে বলতে কিন্তু আমরা এই ধরনের শেপটাই জানি, আপনারা চাইলে কিন্তু এটার বিভিন্ন রকম শেপ দিতে পারেন পছন্দ মতো। শেপ যেরকমই হোক খেতে কিন্তু একই রকম হবে, কোনো অদল বদল হবে না। এইভাবে মুখটা বন্ধ করে দিই, সামান্য হাতে একটুখানি গুঁড়ো ময়দা নিয়ে কিন্তু এইভাবে ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেওয়া হলো। একই পদ্ধতিতে বাকি পিঠেগুলো মা হাতের সাহায্যে এভাবে তৈরি করে নেবে। দেখুন কত সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে।
অল্প করে নারকেলের পুর ভেতরে দিয়ে দিয়ে এগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। ভাপা পিঠে কিন্তু সাধারণত নারকেলের পুর দিয়েই তৈরি হয়, এটাকেই খেতে ভালো লাগে। ক্ষীর বা অন্য কিছু দিলে কিন্তু সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। খুবই ঝটপট কিন্তু পিঠেগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে। মা যখন পিঠেগুলো বানাচ্ছিল এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমার মেয়ে কিন্তু ছোট্ট ছোট্ট হাতটা বাড়িয়ে এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছিল। আপনারা নিশ্চয়ই আমার ছোট্ট মেয়ের হাতটা দেখতে পেয়েছেন, একটা ছোট্ট হাত ঢুকে গেছে। তো যাই হোক, অল্প করতে করতে এখানে সব কটা পিঠে কিন্তু করে নেওয়া হয়েছে সুন্দরভাবে। এবার পিঠেগুলো বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা বেশ ছোট সাইজের হাঁড়ি। হ্যাঁ, হাঁড়ির মধ্যে জল দিয়ে দেওয়া হবে, যে জলটা ফুটে ফুটে কিন্তু ভাপটা তৈরি হবে। এখানে এক মগ জল নেওয়া হয়েছে আর পিঠেগুলো যেগুলো করে রাখা হয়েছে সেগুলো হাঁড়ির মধ্যে মা পুরো এক মগ জল কিন্তু দিয়ে দিল। এইবার যে প্রসেসে পিঠেটা তৈরি করবে মোটামুটি ভীষণভাবে কিন্তু এটা গ্রাম বাংলার থেকে প্রায় অনেকে এভাবেই পিঠে তৈরি করে থাকে, যাদের কিন্তু ফুটো ফুটো বাটি বা ডেচকি টাইপের জিনিসটা নেই। অনেকে ফুটো বাটির মধ্যে কিন্তু পিঠে তৈরি করে থাকে, তারা কিন্তু এইভাবেই পিঠেগুলো ঘরে বানিয়ে নিতে পারে। অনেকেই বানিয়ে থাকে যারা অনেকে গ্রামের দিকে, তারা কিন্তু এভাবেই বানায়। মা যেহেতু ছোটোবেলা থেকে এইভাবেই বানিয়েছে, তো এটাই আপনাদের সামনে এটাকে তুলে ধরলো। একটা সুন্দর সুতির কাপড় কিন্তু নিতে হবে এর জন্য, যাতে ভাপটা ভালো মতো উঠতে পারে ওপরে। সুতির পরিষ্কার কাপড়কে এইভাবে হাঁড়ির মধ্যে ভালো করে আটকে নেওয়া হলো। এরপরে যে একটা গর্ত মতো তৈরি হয়েছে জায়গা, সেইখানে পিঠেগুলোকে একে একে সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মোটামুটি অনেকগুলোই কিন্তু এর মধ্যে ধরে যাবে। এক প্রস্থ সাজিয়ে নেবার পরে একটা ঢাকা মতো জিনিস, ভালো যে ঢাকাটা চারদিক দিয়ে বাষ্পটা বেরিয়ে আসবে না এমন একটা ঢাকা নিতে হবে। সেই ঢাকাটা দিয়ে কিন্তু একবার মা চেক করে নেবে যে আর কোনো পিঠে ধরবে কি না। তো দেখা গেল এখানে মোটামুটি আরও দুটো তিনটে ধরতে পারে, তো সেক্ষেত্রে মা এখানে আর কয়েকটা পিঠে সাজিয়ে দিয়ে দেবে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে পিঠে তৈরি করে নিতে পারবেন। দেখুন, অনেকগুলো পিঠে কিন্তু এখানে ধরে গেল, খুব সহজেই এক প্রস্থতেই অনেকগুলো হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কোনোভাবে এটা তো বাইরে বাষ্প না বেরিয়ে আসতে পারে, নইলে কিন্তু সেদ্ধটা হতে অনেক সময় লাগবে, সেদ্ধটা তাড়াতাড়ি হবে না। তো এইভাবে ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট এইভাবে রেখে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের হয়ে গেছে 15-20 মিনিট, গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হলো। কিছুক্ষণ বাদেই ঢাকা খুলে কিন্তু আমরা পিঠেগুলোকে নামিয়ে নেব। পিঠেগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার এই পিঠে ঠান্ডা করে পরের দিনও কিন্তু খাওয়া হয়ে যায়। পৌষ সংক্রান্তির নিয়ম অনুযায়ী কিন্তু আগের দিন রাত্রিতেই, মানে পৌষ সংক্রান্তির আগের দিন কিন্তু রাতে, যেহেতু বাউনি বাঁধার নিয়মটা থাকে আমাদের, সেক্ষেত্রে কিন্তু এইভাবে পিঠে বানিয়ে আমরা বাউনি বেঁধে থাকি। এটা সব বাঙালি বাড়িতেরই একটা নিয়ম। তো এইভাবে ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দিলে পিঠেগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না। দেখুন, মা এখানে ঠান্ডা জল দিয়ে একটা থেকে আর একটা ছাড়িয়ে নিল, আর সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে যেভাবে গুড়টা গলিয়ে নেওয়া হয়েছিল, এই গুড় দিয়ে কিন্তু এই পিঠে খেতে অসাধারণ লাগে। আজকের ভাপা পিঠে পদ্ধতি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতেও বানিয়ে ফেলুন, খুব সহজেই পিঠে তৈরি হয়ে যাবে। আজকের মতো চলি বন্ধুরা, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন রান্নার রেসিপি ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।